أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বর্ণমালা স্কুলন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের লেনদেন চ্যাপ্টারের আজকে আমাদের চতুর্থ ক্লাস এই ক্লাসে আজকে আমরা হ্যাঁ সাত নং সৃজনশীলের ক খ এবং গ আলোচনা করব এবং তোমাদের এইচডব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক করে তোমাদের বাড়ির কাজ আকারে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে সেই নোটিশ তোমরা অলরেডি ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে পেয়ে গেছো আজকে আমি বাড়ির কাজ পূর্বেও দিয়েছি তোমাদের সুবিধার্থে আজকের ক্লাসে আমি তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের সেই কাঙ্ক্ষিত কি এইচডব্লিউ অথবা অ্যাসাইনমেন্ট হ্যাঁ যাই বলো না কেন সেটা হবে লেনদেন চ্যাপ্টারের লেন দেন হ্যাঁ দ্বিতীয় অধ্যায় এর সৃজনশীল এক দুই তিন চার এবং সাত নং এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি আবারও ক্লিয়ার করতেছি নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে 28 তারিখে কি ফেব্রুয়ারি 28 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা সেই অ্যাসাইনমেন্টের কাজ হলো গিয়ে লেনদেন দ্বিতীয় অধ্যায় এর সৃজনশীল মেন বই এক দুই তিন চার এবং সাত নং তাহলে আমরা এই 5টা সৃজনশীল আমরা অ্যাসাইনমেন্ট আকারে হিসাব বিজ্ঞানের জন্য জমা দিব শ্রেণী শিক্ষকের নিকট তো আমি তোমাদের পূর্বে 1, 2, 3 করিয়েছি আজকে আমরা 7 নং আলোচনা করব তারপরে 4 নং তোমাদের সহজভাবে দেখিয়ে দিব তো 7 নং আলোচনা করতেছি এই জন্য যে 1, 2, 3 সাথে 7-এর একটা মিল আছে আসো আমরা ক্লাসটা শুরু করি তোমাদের মেন বই থেকে আমি অঙ্ক করতে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় 7 নং সৃজনশীলের কতে চেয়েছে জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো এখানে ক্রয় দ্বারা বোঝানো হয়েছে মুনাফা জাতীয় ক্রয়ের গুলো এখানে কোনো সম্পদ ক্রয় আসবে না তাহলে আসো আমরা দেখি কোনটা কোনটা আসে এখানে 7-এর ক তাহলে এখানে কি কি আছে শিরোনামটা কি হবে জানুয়ারি মাসের মোট ক্রয়ের পরিমাণ জানুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ তাহলে আমরা এটা ঘর আঁকতে পারি আবার ছক বা গড় ছাড়াও করতে পারি তো ছক দিয়ে করলে একটু সৌন্দর্য বৃদ্ধি পায় এটা আমরা একটু নোটিস করব আর গড়টা হবে তোমাদের প্রথম হবে তারিখ তারপর হবে বিবরণ এরপরে হবে তোমার টাকার গড় একটা দিলেও হবে দুইটা দিলেও হবে এরপরে আসো আমরা অঙ্কটা করি 2017 তোমার জানুয়ারি একে কী ছিল নগদে ক্রয় ছিল শিক্ষার্থীরা তোমরা যদি বইটা ফলো করে দেখবা হ্যাঁ 7 নং সৃজনশীলে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেটার জানুয়ারি মাসের 1 তারিখে ছিল নগদে ক্রয় আমরা লিখব নগদে ক্রয় তো নগদে ক্রয় ছিল 60,000 টাকা তারপরে জানুয়ারি তোমার 12 জানুয়ারি 12-তে কী ছিল জানুয়ারি 12-তে ছিল অফিসের জন্য আসবাবপত্র ক্রয় আসবাবপত্রটা একটা সম্পদ ক্রয় মোট ক্রয়ে আসে না আমি শুরুতে বলেছিলাম এখানে মোট ক্রয়ের পরিমাণ মানে মুনাফা জাতীয় ক্রয়ের পরিমাণ অর্থাৎ পণ্যকে বোঝানো হয়েছে এখানে কোনো সম্পদ ক্রয় আসবে না এরপরে আসো যে জানুয়ারি 30 ধারে পণ্য ক্রয় আছে 28,000 টাকা তাহলে আমাদের আর নাই এ দুটাই আছে ক্রয়ের মধ্যে তাহলে 60 আর 28 কত হলো
88,000 টাকা। এটাই আমাদের উত্তর হবে। তাহলে মোট ক্রয়ের পরিমাণ 88,000 টাকা। তাহলে এই ক্লোজিং দা বোঝানো হয়, এটা আমাদের হিসাবটা কি এখানে শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আসো আমরা এখন সাত নং সৃজনশীলের খ করি। সাত নং সৃজনশীলের খতে চেয়েছে উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ শুধুমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে, অন্যান্য লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি কি করি, এই কি উক্ত মাসের নগদ লেনদেনের পরিমাণ আমরা লিখতে পারি কি জানুয়ারি মাসে নগদ লেনদেনের পরিমাণ। তাহলে আমরা আর পুরোটা কাটলাম না, শুধুমাত্র একটু চেঞ্জ করে দিলাম। তোমরা লক্ষ্য করো এখানে, এখানে আমরা কি লিখব, সাতের খ কি চেয়েছে জানুয়ারি মাসের কি নগদ লেনদেনের, আমরা এটা মুছে দেই, এটা আমরা মুছে দিয়ে পুরোটা লিখে ফেলি যে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের মোট পরিমাণ। তাহলে গড়টা কি হচ্ছে শিক্ষার্থীরা, গড়টা হবে তোমাদের একটু বড়, এখানে আসো, প্রথমেই লেখো তারিখ, তারপরে আসো বিবরণ, তারপরে আসো টাকা। টাকা প্রথমে দেখি আমরা 2017 নগদ লেনদেনের পরিমাণ চেয়েছে, তাহলে আমরা 2017 জানুয়ারি এক লিখব। জানুয়ারি এক কি আছে, নগদে ক্রয়, নগদে ক্রয় কত আছে জানুয়ারি এক তারিখে শিক্ষার্থীরা, বইটা দেখো 60,000 টাকা। তারপরে আসো তোমার জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটাও নগদে, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটাও কি নগদে। জানুয়ারি 12 কি লিখব, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় কত আছে শিক্ষার্থীরা, 26,500, 26,500। এরপরে আসো জানুয়ারি 23 ধারে পণ্য বিক্রয়, ধারে মানে বাকিতে পণ্য বিক্রয়। তাহলে সৃজনশীলের খতে চেয়েছে নগদ লেনদেনের পরিমাণ, আর জানুয়ারি 23 কি আছে, ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে মোট নগদের অন্তর্ভুক্ত এটা হবে না। এরপরে আসো জানুয়ারি 25 অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া প্রদান, অফিস ভাড়া প্রদান আছে তোমার 15,000 টাকা। তারপরে তোমার এটা নগদ লেনদেন, অফিসের ভাড়া প্রদান করছো, তার নগদ টাকা কমেছে, তাহলে এটা নগদ লেনদেন। এরপরে আসো জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো 32,000 টাকা। এই যে ব্যাংকে টাকা জমা দিয়েছো, এর ফলে ব্যবসার কি নগদ টাকার পরিবর্তন হয়েছে, তাহলে এটা কি একটা নগদ লেনদেন। আসো জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেয়া হলো কত টাকা, 32,000 টাকা। তাহলে ব্যাংকে টাকা জমা দিয়েছ, এটা একটা নগদ লেনদেন। তারপরে আছে জানুয়ারি 30 ওখানে আছে ধারে পণ্য ক্রয়। তাহলে ধারে মানে বাকিতে লেনদেন হলে কি সেটা নগদের ওপর কোনো প্রভাব বিস্তার করে না, অর্থাৎ মোট নগদ লেনদেনের মধ্যে সেটা আসবে না। তাহলে এগুলো আসো আমরা একটু যোগ করি, এখানে যোগ করলে তোমরা কি পাচ্ছ, দেখা যাচ্ছে যে এখানে তোমার 500 পাচ্ছ। তারপরে পাচ্ছ তোমরা এখানে 6 আর 5 11 11 আর 2 13 13 আর 3 হাতে আছে কত, 1 1। তাহলে 3 1 4 5 6 7 7 আর 6 কত হয় 13 13।
তাহলে তোমরা কমা দিবা তিন সংখ্যার আগে তারপরে দুই সংখ্যার আগে কি দাঁড়াচ্ছে 133000 টাকা হচ্ছে আমাদের কি নগদ লেনদেন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি দেখব যে আমাদের বড়ুয়া ট্রেডার্সের জানুয়ারি মাসে মোট নগদ লেনদেনের পরিমাণ 133500 টাকা আর এটা দ্বারা ক্লোজিং বোঝানো হয়েছে অর্থাৎ হিসাবটা এখানেই শেষ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন 7 নং সৃজনশীলের গ অ্যানসার করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা 7 নং সৃজনশীলের গ এখন আমরা অ্যানসার করতে যাচ্ছি কিন্তু তারপরে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের স্কুলের হ্যাঁ কি প্রভাতী শাখার সম্মানিত শিক্ষক জনাব রতন স্যার তোমাদের 1 নং সৃজনশীলের গ এবং 2 নং সৃজনশীলের গ বোর্ডে করিয়েছিল এবং সেই গ অর্থাৎ বিবরণী ছক হ্যাঁ বিবরণী ছকটাই হলো এটা আর এটাই হলো এই গাল 12 প্লাস ই তো আজকে আমি 7 নং সৃজনশীলের গ করিয়ে দিচ্ছি তোমরা ওই আলোকে দেখবা কি 100 100 মিলে যাচ্ছে আর আমিও তোমাদের বোঝানোর সহজে বোঝানোর চেষ্টা করব আর তোমরা ওই আমাদের মিস্টার রতন স্যারের ক্লাসগুলো তোমরা একটু ফলো করবা তাহলে তোমাদের বুঝতে এবং শুনতে সহজ হবে আর আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো তোমাদের আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গে থাকো প্রথমে আসো আমরা ঘরটা সম্পর্কে একটু আলোচনা মানে পরিচিত হই যখনই বলবে এই গাল এই গাল 12 প্লাস ই অথবা বিবরণী ছক অথবা আর্থিক অবস্থার বিবরণীতে প্রমাণ দেখাও তখনই আমাদের এই ছকটা এঁকে ফেলতে হবে ছকটা কি প্রথমে তারিখ তারপর সম্পদ সম্পদের গড় একাধিক হতে পারে সেক্ষেত্রে 1 2 3টা আমি করে রাখছি তিন নম্বর গড়টা দেখো একটু বড় রাখছি হ্যাঁ ব্যাংক হিসাব তিন নম্বর গড়টা একটু বড় রাখছি এজন্য যদি আমার প্রয়োজন হয় অঙ্ক অনুসারে আমি আরেকটা গড় বানাতে পারবো ওকে তারপর ইকাল টু এরপরে এল এরপরে তুমি যদি এখানে একটা ঘর কাটো যদি এখানে একটা ঘর কাটো হ্যাঁ যদি এমন একটা ঘর কেটে নাও দেখবা যেখানে একটা প্লাস দেওয়া যাবে প্লাস আর ই মালিকানা সত্ত্ব তো প্রথমে আমরা তোমরা লেনদেনগুলো হিসাব করে নিবা লেনদেন কয়টা আছে সাত নং সৃজনশীলের লেনদেন আছে 1 2 3 4 5 6টা তাহলে 6টা ঘর তুমি কেটে নাও শুরুতেই শুরুতে তুমি 6টা ঘর স্কেল দিয়ে কেটে নাও তাহলে 6টা ঘর আমরা কেটে নিয়েছি এখন আমরা 7 নং সৃজনশীলের কে জানুয়ারি মাসের লেনদেনগুলো ইনপুট করব প্রথমে আসো 2017 জানুয়ারি 1 আমাদের নগদে ক্রয় তাহলে নগদ টাকা কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে তোমরাই বলো আমাকে নগদে ক্রয়ের ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে ক্রয় করলে খরচ হয় খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় তারপরে আসো জানুয়ারি 12 জানুয়ারি 12 অফিসের জন্য আসবাবপত্র ক্রয় আসবাবপত্র একটা সম্পদ আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র 26500 টাকা বৃদ্ধি পেয়েছে এবং সঙ্গে সঙ্গে ব্যবসায়ের নগদ টাকা হ্রাস পেয়েছে তাহলে এটা কি তোমার নগদ টাকা হ্রাস পেয়েছে আর আসবাবপত্র নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে প্লাস মাইনাস জিরো ডান পাশে কি জিরো অর্থাৎ হিসাব সমীকরণ ঠিক আছে এরপরে আসো জানুয়ারি 23 জানুয়ারি 23 কি আছে ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয়ের ফলে বিক্রি করলে কি হয় আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় 125000 টাকা কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় তাহলে যে প্রাপ্য হিসাবের জন্য একটা ঘর কাটবো প্রাপ্য হিসাব আমি তোমাদের বলেছিলাম যে একটা জায়গা বেশি রাখবো যাতে প্রয়োজনে ঘর লাগলে সেই ঘরটা আমাদের করতে পারি তাহলে ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় আমরা প্রাপ্য হিসাব বাড়িয়ে দিলাম 125000 টাকা আর বিক্রি করলে আয় হয় আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এরপরে আসো 25 তারিখ অফিস ভাড়া প্রদান 15000 টাকা অফিস ভাড়া প্রদানের ফলে নগদ টাকা হ্রাস পেয়েছে 15000 আর ভাড়া একটা খরচ খরচের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 15000 টাকা আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি বুঝাইলাম ভাড়া প্রদান করলে নগদে ভাড়া প্রদান ভাড়াটা একটা খরচ খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় সঙ্গে সঙ্গে নগদ টাকা দিয়ে ভাড়া প্রদান করছি নগদ টাকাও হ্রাস পাবে দেখো দুই পাশে কি মাইনাস অর্থাৎ দুই পাশ সমান হিসাব সমীকরণ সমান জানুয়ারি 28 ব্যাংকে জমা দেওয়া হলো 32000 টাকা তাহলে ব্যাংকে জমার ফলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে 32000
সঙ্গে সঙ্গে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে 32,000 প্লাস মাইনাস জিরো ডান পাশেও জিরো। তাহলে হিসাব সমীকরণ ঠিক আছে। এরপরে আসো উক্ত মাসের শেষ লেনদেন অর্থাৎ জানুয়ারি 30। ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে 2,500 টাকা। পাওনাদার বৃদ্ধি পেয়েছে সঙ্গে সঙ্গে ক্রয় একটা খরচ, ক্রয় কি একটা খরচ, খরচ করলে মালিকানা স্বত্ব হ্রাস পায়। তাহলে আমাদের লেনদেন ইনপুট করা শেষ। এখন তোমাদের নিয়ে আমি ঠান্ডা মাথায় যোগ বিয়োগ করব এবং প্রমাণ করে দিব যে হিসাব সমীকরণ a = l + e কি সমান। প্রথমে আসো আমরা যোগ বিয়োগটা করি, কীভাবে করি আসো তোমাদের নিয়ে একত্রে করি। তোমরা দেখো যে প্রাপ্য হিসাবের যোগফল কত, এখানে 1,25,000 টাকা ক্লোজিং। ব্যাংক হিসাবের যোগফল 32,000 টাকা ক্লোজিং। তারপরে তোমার আসবাবপত্র হিসাবের যোগফল 26,500 টাকা ক্লোজিং। তারপর তোমার পাওনাদার হিসাবের যোগফল 28,000 টাকা ক্লোজিং। এরপরে আমরা বড়দিরা যোগ বিয়োগ আমরা করার সময় ক্যালকুলেটারের হেল্প নিব। আসো আমরা দেখি আমাদের সহজভাবে হিসাবটা শেষ করতে পারি কিনা। প্রথমে আসো তোমার মাইনাস ষাট হাজার, তারপর তোমার আবার মাইনাস কত 26,500, তারপরে মাইনাস আছে কত 15,000, তারপরে মাইনাস আছে কত 32,000। আমাদের এখানকার যোগফল আসছে কত 1,33,500 টাকা। এই যে ব্র্যাকেট মানে কি মাইনাস, ব্র্যাকেটের অর্থ হলো মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থীরা ব্র্যাকেট অর্থ কি মাইনাস, আর ব্র্যাকেট না দেওয়া মানে প্লাস। তাহলে নগদের যোগফল মাইনাস 1,33,500। এবার আসো মালিকানা স্বত্বের যোগফলটা আমরা একটু দেখি। প্রথমে মাইনাস 60,000 প্লাস 1,25,000 মাইনাস 15,000 মাইনাস 28,000। তাহলে একেবারে দিন শেষে আমার ফলাফল আসতেছে 22,000 টাকা প্লাস। 22,000 টাকা কি আসলো, মালিকানা স্বত্বের গড়ে সবগুলো আইটেম যোগ বিয়োগ করে ফলাফল আসলো প্লাস 22,000। যদি আমার যোগ বিয়োগে ভুল না হয়, তোমরাও খুব মনোযোগ সহকারে বাসার যোগ বিয়োগগুলো করবা এবং ত্রুটিহীনভাবে তোমরা ফলাফলটা লেখার চেষ্টা করবা। আসো আমরা একটুনি হিসাবটা কমপ্লিট করি। আমাদের এখানে মোট সম্পদ, মোট সম্পদ কি দাঁড়াচ্ছে, মোট সম্পদ কি দাঁড়াচ্ছে আমাদের দেখো, আমাদের প্লাস 1,25,000, 1,25,000 টাকা আছে প্লাসে আমাদের। তারপরে আসো 32,000 টাকা প্লাসে 32,000, তারপরে আসো প্লাস 26,500 প্লাস 26,500 মাইনাস, মাইনাস আছে কত 1,33,500, 1,33,500 টাকা কি আমাদের মাইনাস। তাহলে টোটাল সম্পদ পাশের টোটাল সম্পদ পাশের যোগ বিয়োগ করে আমাদের ফলাফল আসলো 50,000 টাকা প্লাস, অর্থাৎ মোট সম্পদ 50,000 টাকা প্লাস। তাহলে মোট l + e = কত আসে আমরা একটু দেখি, মোট l + e = কত আসে আমরা একটু দেখবো যে আমাদের এখানে পাওনাদার আছে 28,000 প্লাস আর মালিকানা স্বত্ব প্লাস আছে 22,000। তাহলে 22 আর 28,000 আমাদের যোগ করলে মুখে মুখে দেখা যাচ্ছে যে এখান থেকে 2,000 দিয়ে এখানে নিয়ে আসি, 28,000 30, 30 আর 20,000 50,000 টাকা।
অর্থাৎ আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি যে আমাদের টোটাল সম্পদ 50,000 ইজ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা স্বত্ব 50,000 টাকা। অর্থাৎ হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই উক্ত মাসের জন্য সমান প্রমাণিত হলো। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে বাসায় সবাই চর্চা করবা এবং কমেন্টসে সবার মতামত জানাবা, না বুঝলে আমাকে বলবা কোন কোন আইটেমটা সমস্যা হয়েছে, ওই ওই লেনদেনটা আমি আবার পুনরায় বুঝিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা নবম শ্রেণী তোমরা আবারও লক্ষ্য করো, লেনদেন দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এর সৃজনশীল 1, 2, 3, 4 এবং 7, 9 অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা, শিখবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।